সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর এবং আজ আমাদের সাথে রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক তাহলে চলুন প্রথমে তাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার রাশিদ মোহাম্মদ খান অধ্যাপক চর্মরোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানে ধন্যবাদ এছাড়াও রয়েছেন ডাক্তার মুহিবুর রহমান রাফে কনসালটেন্ট ফিজিক্যাল মেডিসিন বিভাগ সরকারি কর্মচারী হাসপাতাল ঢাকা স্যার আপনাকেও স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আহ্বান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনারা চাইলে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে প্রথমেই অধ্যাপক ডাক্তার রাশিদ মোহাম্মদ খান স্যারের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে স্যার এখন তো শীতকাল চলছে এবং চর্ম রোগ যেগুলো বা স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেমস যেগুলো আমরা বলি ড্রাই স্কিন ক্র্যাক হিল এরকম নানা ধরনের সমস্যা কিন্তু এখন আমরা দেখছি অনেকেরই হচ্ছে তো এক্ষেত্রে স্যার কী কারণীয় আছে আচ্ছা খুবই একটা প্রয়োজনীয় একটা প্রশ্ন হয়েছে শীতকালে যেটা হয় ঠান্ডার পাশাপাশি বাতাসের আর্দ্রতা কমে যায় বাতাস শুষ্ক হয়ে যেতে থাকে তাহলে দেখা যায় আমাদের ত্বক শুষ্ক হয়ে যেতে থাকে ত্বক যত শুষ্ক হবে ত্বক তত চুলকাবে চুলকানি বেড়ে যায় তার সাথে সাথে দেখা যায় যে যাদের কিছু কিছু রোগ আছে যারা আগে থেকেই ত্বক শুষ্ক যেমন যাদের ডায়াবেটিস আছে যাদের কিডনি সমস্যা আছে যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের ত্বক আরও শুষ্ক হয়ে যায় কিছু কিছু জন্মগত রোগ আছে আমরা বলি অ্যাটোপিক ডেমাটাইটিস তাদের ত্বক জন্মগতভাবে শুষ্ক কিছু যেমন ইচ্ছা হয়েছে স্যাট রোগ আমরা ফাটাফাটা থাকে ওদেরকে এই রোগ ত্বকগুলো তখন আরও বেশি শুষ্ক হয়েছে প্রচণ্ড চুলকাতে থাকে এই সমস্যাগুলো আমরা খুব বেশি পেয়ে থাকি এই সময় আচ্ছা তো এই ক্ষেত্রে কি করণীয় আছে আচ্ছা খুব সহজ প্রথমত প্রথমত যেটা হবে আমাদের ত্বকে যে ন্যাচারাল তেলটা বের হয় এটা প্রোটেক্টিভ আমাদের জন্য এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল ফাঙ্গাল অনেক প্রপার্টিজ আছে তাই তেলটাকে ধরে রাখতে হবে তাহলে কি করতে হবে প্রথমত আমাদের সাবানের ব্যবহার কমাতে হবে শীতকালে যখন গোসল করবেন আপনি ঘষে মধ্যে গোসল করবেন না জেন্টলি গোসল করেন সাবান সপ্তাহে একদিন কি দুদিন সাবান দিয়ে গোসল করেন বাকি দিন পানি দিয়ে গোসল করেন গোসল করার পরে চাপ চাপ দিয়ে শুকিয়ে যে কোনো একটা ভালো ময়েশ্চারাইজার এটা হতে পারে যাদের কাছে ভালো ময়শ্চারাইজার নাই তারা সিম্পল নারিকেল তেল ব্যবহার করতে পারে

অনেক বেশি শরীরে ব্যথার কথা বলি বা কোমর ব্যথার কথা বলি বা যাদের কাঁধে ব্যথা হাঁটুতে ব্যথা এগুলো কিন্তু অনেকটা বেড়েছে বা বেড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কি করে থাকেন ধন্যবাদ শীতকালে আসলে বিশেষ করে যাতে বাদ জাতীয় ব্যথাগুলো আছে আমরা যেটা বলি কারণ হচ্ছে মানুষের ওভারঅল মুভমেন্টটা কিন্তু কমে যায় তার কাজের মানে সে নিজেকে অনেকটা গুটিয়ে নেয় এবং এটার কারণে যেটা হয় আমরা বাদ জাতীয় যে ধরনের ব্যথাগুলো আছে সেগুলো সাধারণত বলা হয় যে অ্যাক্টিভিটিস যখন থাকে মানুষের যখন চলাচল মুভমেন্ট থাকে তখন সেগুলো কমতির দিকে থাকে মানুষ যখন তার মুভমেন্টটা কমে যাবে তখন স্বাভাবিকভাবেই এই প্রকোপ বেড়ে যেতে পারে বিশেষ করে যাদের আছে অথবা মানে যে কোনো ব্যথাই যে কোনো ব্যথাই বেড়ে যায় আরেকটা জিনিস হচ্ছে কিছু ব্যথা আছে যে মাংস পেশি রিলেটেড কিছু ব্যথা আছে মাংস পেশি রিলেটেড যে ব্যথাগুলো আছে সেগুলো কিন্তু মানে কারণটা মূলত হচ্ছে এটাই যে করেন সেটি সম্পর্কে জানবো তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন তার ফোনটি নিয়ে আসতে চাই দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন আমি সিলেট থেকে রুবি বলছি জি সমস্যাটি বলুন আমার বয়স 30 বছর এবং দুই সপ্তাহ ধরে কাশি আর বুকের বাম সাইডে ব্যথা করে আর নিচের দিকে হলে মানে ছাপ মারে ব্যথা করে বুক দরকার করে এটা কি ভাইরাসের লক্ষণ নাকি হার্টের সমস্যা সেটা জানতে চাই

আচ্ছা প্রথম বিষয়টা হলো যে শীতকালে এমনি তো ভাইরাসের সংক্রমণ বাড়ে আর যেহেতু এখন করোনা কোভিড সংক্রমণের সময় চলছে প্রথম কথা হচ্ছে দুই সপ্তাহ ধরে যে কাশি শুধু যদি শুষ্ক কাশি হয় সেক্ষেত্রে আপনার আগে কখনো কাশি এ ধরনের ছিল কিনা বা শীতকালে কাশি বাড়ে কিনা বা পারিবারিক কারো অ্যাজমার প্রকোপ আছে কিনা সে বিষয়টা কিন্তু একটু মাথায় নেবেন যে এটা হচ্ছে একটা বিষয় আর কাশির ক্ষেত্রে দেখা যায় যে কাশি যদি আনকন্ট্রোল থাকে মানে অনেক সময় দেখা যায় যে কাশি মানে এত পরিমাণ কাশি হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফুসফুসের নিচে যে মাংস পেশিটা আছে ডায়াফ্রাম যেটাকে বলি সেটাকে অনেক সময় এই ধরনের ব্যথা অনুভূত হয় এখন মানে নির্দিষ্ট জায়গাতে মানে ব্যথা হচ্ছে কিনা বা কাশি এত পরিমাণ বেড়েছে কিনা সেটা একটু খেয়াল রাখবেন আর দ্বিতীয় যেটা হচ্ছে যে এর সাথে যে করোনা সংক্রান্ত যে অন্য বিষয়গুলো থাকে হালকা জ্বর থাকে হ্যাঁ তারপরে অনেক সময় লুজ মোশন থাকে ঘ্রাণ পাচ্ছেন পাচ্ছেন না এরকম যে বিষয়গুলো যদি থাকে সেক্ষেত্রে

আমরা গরমকালে সানস্ক্রিন ব্যবহার করি রোদ যখন মাথার উপরে খুব একদম চকচকা রোদ একটা আছে তখন আমরা সানস্ক্রিন ব্যবহার করি মনে করি শীতকালে আমাদের মধ্যে এই সমস্যাটা হয় না কারণ ঠান্ডার মধ্যে আমরা গরমটা ফিল করি না যেন অনেকেই সানস্ক্রিন ব্যবহার করি না মনে রাখতে হবে যে শীতকালে কিন্তু সানলাইট একই ওর মধ্যে ইভিএ সবই আছে আমরা কিন্তু করি ইভি শীতকালে একই পরিমাণ থাকে গরমকালে শীতকাল সবসময় একই রকম থাকে ইভেন মেঘের মধ্যে কিন্তু ইভিও চলে আসে তো আমাদের শীতকালে স্নান ব্যবহার করতে হবে এবং যখন ব্যবহার করবেন তখন আমরা বলি এস পি থার্টি থেকে পঞ্চাশ মানে সান প্রোটেক্টিং ফ্যাক্টর তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে একটা সানস্ক্রিন আপনি ব্যবহার করবেন তবে আপনি দেখে নেবেন যখন আপনার ওই সানস্ক্রিনের মধ্যে কিছু আছে ওয়ালি স্ক্রিনের আছে কিছু ড্রাই স্ক্রিনের জন্য আপনার শুধু অ্যাকর্ডিং আপনি চুজ করে নেবেন তিরিশ থেকে পঞ্চাশ এস পি মধ্যে একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করলে আপনার হবে সারা অসংখ্য ধন্যবাদ আরও একটি ফোন আছে ফোনটি নিয়ে আসতে চাই দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন দর্শক হ্যালো কম আসসালাম আমি আমার নাম শামীম মাহমুদ আমি আমার বাসা খিলগাঁও আমার বয়স পঞ্চান্ন আমার ডায়াবেটিস আছে এবং হাই ব্লাড প্রেশার আছে এবং প্রায় বিশ পনের একদম অল্প বয়স থেকেই শুরু হয়েছে আমি ডাক্তারের কনসালটেশনে আছি সবসময় আমাকে আমি ডায়াবেটিস জন্য খাই ডায়মাকরণ আর প্রেসারের জন্য খাই বাইজোরান আর এমনি আপনার লিপিড প্রোফাইল আমার প্রায় মাঝে মাঝে টেস্ট করাই কিন্তু আমার টিজিটা বেশি হাই থাকে সেজন্য আমাকে রোকোবাস আর টেন খাই আবার মাঝে মাঝে আবার কমায় দিয়ে ফাইভ দেয় এখন বর্তমানে ফাইভ থ্রি এখন বর্তমানে এই করোনাকালীন সময় আমি আর মাঝখানে দশ পনেরো দিন এমনি ঠান্ডা জ্বরে ভুগছিলাম তা ইনশাল্লাহ এখন ভালো আছি কিন্তু সপ্তাহখানেক যাবো তো আমি বাইরে যদি হাঁটছে বাইরে বা কোথাও যাইতে আমার ইনব্যালেন্স লস হয় এবং রাত্রে আমার ঘুম হয় না ঘুম কম হয় এবং এই জন্য আমি টেনিল আগে আমার ডাক্তারের টেনিল দিছিল ওই টেনিলটা খাইলে একটু ভালো থাকি আবার বন্ধ করলে আবার এই সমস্যা হয় আচ্ছা ঠিক আছে স্যার আপনার কি কোনো প্রশ্ন আছে প্রশ্ন না আমি কয়েকটা বিষয় ওনাকে একটু বলতে চাই সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি যে আপনি যেহেতু প্রেশার এবং ডায়াবেটিস আপনার নিয়মিত ওষুধ খাচ্ছেন এই জন্য আর ইয়েটা এই লাস্ট ইয়েটাতে যেহেতু আপনি পরীক্ষা করিয়েছেন বা এটা কোভিড ছিল কিনা সেটা কিন্তু বলেনি যে কোনো স্ট্রেসফুল অসুস্থতা জনিত কন্ডিশনে প্রথম কথা হচ্ছে যে আপনার সুগার লেভেল ব্লাড প্রেশার লেভেলটা আপ ডাউন করতে পারে তো এক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে যে আপনি ডাইমাইক্রন খাচ্ছেন কিন্তু এটাতে আসলে মানে যথাযথ কন্ট্রোল হচ্ছে কি না এটি জানার জন্য আমি বলবো যে আপনি একটা সুগার চার্ট মেনটেন করতে পারেন কারণ দ্বিতীয় যেটা হচ্ছে প্রেশারটাও আপনি সকাল এবং সন্ধ্যার দিকে দুবেলা করে আপনি প্রেশারটা মেপে আপনি কাউন্ট করে রাখবেন অন্তত এক সপ্তাহের প্রেশারটা আপনি কাউন্ট করেন সেক্ষেত্রে দেখা যায় যে প্রেশার যদি কোনো কারণে তারতম্য হয় তাতে কিন্তু আপনার এ ধরনের খারাপ অনুভূতিটা হতে পারে তিন নম্বর হচ্ছে যে আরও কোনো ইস্যু ব্যাপার আছে কিনা যে ইলেকট্রোলাইট বা শরীরের লবণ পানি লবণ পানির কোনো তারতম্য যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার খারাপ লাগা হতে পারে চার নাম্বার যেটা হচ্ছে যে আপনার এটা কোভিড সংক্রমণ কিনা যখন এই ধরনের রাতে আপনি বলছেন ঘুম হচ্ছে না যেহেতু ঘুম হচ্ছে না এক ধরনের স্ট্রেস আপনার উপর কাজ করছে সেক্ষেত্রে যদি আপনার শ্বাস সংক্র শ্বাসকষ্ট যদি পূর্বেকার কোনো না থেকে থাকে বা এখন যদি আপনি মোটামুটি সুস্থ হয়ে থাকেন সেক্ষেত্রে রাতে আপনি একটু ঘুমের ওষুধ খেয়ে আপনার ঘুমের স্লিপ প্যাটার্নটাকে আমার মনে হয় রেগুলার করতে পারেন সেটাও আপনার জন্য সহায়ক মানে একটা হেল্পফুল হতে পারে তো আমার কাছে মনে হয় যে প্রেসার এবং ডায়াবেটিসটা আপনি একটু রেগুলার চেক করে যে কোনো পার্শ্বপতি যে কোনো একজন মেডিসিনের স্পেশালিস্টকে দেখালেন আমার মনে হয় আপনি অনেক শান্তিও পেতে আমরা যেহেতু শুরু করেছিলাম যে শীতকালীন তকের নানাবিধ সমস্যা নিয়ে একটু জানতে চাইবো যে অ্যাটোপিক ডার্মাটাইটিস যেটি বলেছেন এটি তো শিশুদেরও অনেক সময় আক্রান্ত করে থাকে তখন মায়েরা অনেক উদ্বিগ্ন হয়ে যায় স্যার এই অ্যান্সারটি জানবো তবে তার আগে একজন দর্শক যুক্ত হয়েছেন তার ফোনটি নিয়ে আসতে চাই দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন দর্শক হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি জামালপুর থেকে রূপন বলছি জি আপনার সমস্যাটি বলুন

আহ এটা যামতে এক নম্বর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে দ্বিতীয় নম্বর প্রশ্ন এই ইয়ার করোনার যে সিম্পটমগুলা એટલે আমার আমার বয়স 45 করোনার যে সিম্পটম সেই সিম্পটমগুলা আমার আমার কাছে মনে হয়েছে কিন্তু আমি পরীক্ষা করছি আমার করোনা ধরা পড়ে নাই আমি নেগেটিভ ছিলাম আরকি হুম হুম এখন ইদানিং আমার দেখা যাচ্ছে

আমাদের সাথে থাকুন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য স্যার প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব তিনি যেটি বলছিলেন তো এক্ষেত্রে তিনি বলতে আমরা আচিল যেটা বলি আচিল আসলে অনেক কারণ হয় এটা ভাইরাল কারণ হয় ব্যাকটেরিয়াল কারণ হয় অনেক কারণ হতে পারে আচিল আবার কিছু কিছু জন্মগত কারণে কিছু আচিল হয়ে থাকে তো আমার যেটা মনে হচ্ছে যেটা শর্ট হিস্ট্রি এটা হতে পারে ভাইরাল একটা ওয়ার্ড ভাইরাল ওয়ার্ড মনে হচ্ছে যেটা হতে পারে আঙুলের মাথা হতে পারে এবং আস্তে আস্তে বড় হয় এবং এটা খুব পাজি আমরা বলি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস একদম ভাইরাস আছে এটা দিয়ে আচিলটা হয় তো এটা হচ্ছে হতে পারে তবে এটা কিউরেবল যেটা মনে রাখতে হবে তবে এটা যেন আমরা যে চিকিৎসাটা করি এটাকে আমরা ক্রায়ো সার্জারি ইলেকট্রো কট্রি ইভেন আমরা কেটেও ফেলি কোনো কোনো ক্ষেত্রে তবে দ্য ইজিয়েস্ট আমি যেটা প্রেফার করি দিস কল ক্রায়ো আমার একটা গ্যাস আছে লিকুইড নাইট্রোজেন একটা গ্যাস আছে এই গ্যাস আমরা ঠান্ডা স্প্রে করি মাইনাস ওয়ান নাইনটি সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিক্রেটের একটা স্প্রে করি স্প্রে করলে ওই যে ভাইরাল কিছুগুলো মরে যায় মরে গেলে দেখে দুই সপ্তাহ পরে খোস খসো পড়ে যেতে থাকে তখন আমরা দুই সপ্তাহ পরে যখন পড়ে যাবে তখন আমরা দেখি আবার সেখানে কিছু রয়ে গেল কিনা তাহলে আবার স্প্রে করি এরকম একটা কয়েকটা সেশন দিলে মানে যেটা হচ্ছে আমাদের খুব কম খরচে আমাদের কোনো কোনো সময় ইনজেকশন দিতে হয় দিতেও হয় না ওই ইঞ্জেকশন ছাড় আমরা করতে পারি আপনার মনে হয় এ তাকে একজন বিশ্ব হিসেবে দেখিয়ে আপনি এই ক্রায়া সার্জিতে যান প্রয়োজনীয় ডক্টর সাহেব আপনাকে ওই ক্রায়াটা করবেন তার সাথে কিছু মলম আছে আমরা দিয়ে থাকি এটা কিন্তু একটু রেজিস্ট্যান্ট এটা কিন্তু সময় লাগে যেটা কোনো ক্ষেত্রে আমরা মলমও দিই সেখানে দিলে কিন্তু খুব সহজে আপনাকে এই ভাইরাল ওয়ার্ড থেকে বা আচিল আঁচিল থেকে যারা বললেন এটাকে থেকে মুক্ত রাখতে পারবো

মানে বলছেন যে খারাপ তো ক্ষেত্রে যদি যদি যে কেউ স্বাভাবিক জ্বর থাকে আপনার সর্দি প্রবলেম থাকে আপনার শ্বাসকষ্ট মনে হতে থাকে তারপরে ঘ্রান পাচ্ছে না এরকম যে যেগুলো খুব স্বাভাবিক সিমটম তারপরে হচ্ছে আপনার লুজ মোশন হচ্ছে এরকম যদি নিউ মানে গত এক থেকে দুই সপ্তাহের মধ্যে এরকম আপনার মনে হতে থাকে সেক্ষেত্রে আপনি কিছু রক্তের পরীক্ষা এবং সাথে সিটি টেস্ট করতে পারেন কিন্তু যদি অন্য কোনোই না থাকে শুধুমাত্র খারাপ দরকার নেই এটা স্ট্রেস থেকে কিন্তু এক ধরনের হতে পারে একদম হতে পারে হতে পারে ধন্যবাদ আর একজন দর্শক রয়েছেন তার ফোনটি নিই আসবো দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন জি আমার নাম জাহাঙ্গীর আমি ঢাকা থেকে বলছি জি সমস্যাটি বলুন জি সমস্যা হচ্ছে আমার ওয়াইফ বয়সের 36

মেসটা বাড়বে এটা কামলি মেলাস একথেনিকা কেউ যদি পিল খায় কোনো সে পিলস থেকে বাড়ে প্রেগন্যান্সি থেকে বাড়ে কারো লিভার সমস্যা থেকে বাড়ে কোনো কোনো ক্ষেত্রে আমরা কারণ খুঁজেও পাই না এটাকে কাম্বলি ম্যালাজ ইডিওপ্যাথিকা এরকম অনেকগুলো কারণও বাড়ে কারণ ভেদে তাহলে আমরা চিকিৎসা করতে হবে প্রথমত যেটা করতে হবে পিলসের ব্যাপারে যদি হয় অল্টারনেটিভ কিছু নিতে হবে আর প্রেগনেন্সির ব্যাপারটা তো এটা এটা কিছু করে নেই এটা প্রস্তুত যেতেই হবে মেসটা হলেও আমরা যখন প্রেগনেন্সি ওভার হয়ে যায় তারপরে কিন্তু এই মেসটা নিজে থেকে চলে যায় তবে সানলাইট ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর তো আপনাকে সবসময় মনে রাখতে হবে যখন রোদে যাবেন তখন আপনার সান প্রোটেকশন মানে এসপিএফ থার্টি বা পঞ্চাশের ফ্যাক্টর একটা মাত্রার একটা সানস্ক্রিন আপনাকে ব্যবহার করতে হবে সানস্ক্রিন ব্যবহার রোদে যাওয়ার আধা ঘন্টা আপনি লাগাবেন আপনি যদি এর মধ্যে বেশি ঘেমে যান তাহলে আবার লাগাবেন দুই তিন ঘন্টা পর পর আপনি সানস্ক্রিন লাগাবেন ইভেন আপনি যখন কম্পিউটার সময় বসে কাজ করছেন তখন লাগাবেন কম্পিউটার মধ্যে কিন্তু ইভি আছে এগুলো কিন্তু রে কম্পিউটার আছে এর মধ্যে এবার আমরা ভিজিবল লাইটে বলি আছে থেকে অনেকেই অনেক কিছু কিনে ব্যবহার করেন এটা কিন্তু করা যাবে না অনেক কিছু থাকে আমরা যখন আসে তখন লাল একটা পাতলা চামড়া চামড়ার পরে আসে এটা পরামর্শই করতে হবে অনেক ধরনের চিকিৎসা আমরা এখন করতে পারি একেবারে লেটেস্ট চিকিৎসা যে পিলস ইনক্লুডিং লেজার এগুলো সব আমরা করতে পারি কিন্তু কেমিক্যাল পিল একটা উন্নত মানের চিকিৎসা এটা আমরা করতে পারি যে ক্ষেত্রে রেজিস্ট্যান্ট মালাজ বা সে চলে যায় এবং আমাদের কিছু হচ্ছে খাওয়ার ওষুধ আছে যেটা দিয়ে কিন্তু আমরা মেসেজ চিকিৎসা করতে পারি আপনি ফিলিং আপনি যেটি বলেন সেটি করার ফলে তো অনেকে ভাবেন যে স্কিন পাতলা হয়ে যায় শেড আউট ফিলিংটা হচ্ছে इट्स डिफरेंट যদি আপনি স্টেরয়েড ব্যবহার করেন যে আমরা পাতলা হবে কিন্তু ফিলিংটা হচ্ছে চামড়া কোয়ালিটি ইভেন বেটার করে বেটার করে এবং কালো দাগও যেতে সাহায্য করে তো এই সব ব্যবস্থার মধ্যে আপনি গেলে কিন্তু আপনার বেস্টার ভালো চিকিৎসা আপনি করতে পারবেন স্যার অসংখ্য ধন্যবাদ স্যার একটু আগে একটি প্রশ্ন করেছিলাম সেটি হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস দের অনেক ভোগায় অনেক সময় স্যার সেক্ষেত্রে মায়েরা কি করতে পারেন আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা হচ্ছে অ্যাটোপি বলতে আমরা যেটা বুঝি দেখা যাবে কারো ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে চুল কাছে চামড়া একজিমা তৈরি হচ্ছে অ্যাটোপি মানে হচ্ছে যাদের ব্রঙ্কে অ্যালার্জিমা হচ্ছে মানে হচ্ছে যাদের অ্যালার্জিক রাইনিটিস তারপর হাঁচি দেয় এই তিনটা মিলে আমরা অ্যাটোপি বলে থাকি এবং আমরা বলি অ্যাটোপিক মার্চ ছোটোবেলায় যেটা শুরু হয় তখন চামড়া শুষ্ক থাকে চামড়া প্রধান সৃষ্টি হয় বাচ্চাদের দেখে গালগুলো লাল হয়ে যায় ওদের যে আমরা বলি ত্বকের যে ব্যারিয়ারটা ওটা ঠিকমতো ডিস ডিসফাংশন থাকে ওখানে ব্যাকটেরিয়া ঢুকে যায় অ্যালার্জেন্ট ঢুকে যায় সব ঢুকে যায় ডিকে একটা প্রচণ্ড অ্যালার্জি সৃষ্টি করে সারা রাত চুলকা থাকে বাচ্চাদের ভাজে ভাজে হয়ে থাকে ব্যাপারটা হচ্ছে আমরা যদি ঠিকমতো বাচ্চাদের ম্যানেজ করতে পারি তাহলে দেখা যায় বড়ো হয়ে তার কিন্তু এই অ্যাজমা হবে না তার অ্যালার্জি গ্রাইটেস হবে না তো এই সময় বাচ্চাদের এই ম্যানেজমেন্টটা খুবই জরুরি এই জন্য কিন্তু অনেকেই যে এই নেগলেক্টটা করা যাবে না কোনোভাবেই প্রথম কথা হচ্ছে এগিয়ে আমরা বলতে চাই এদের ত্বক জন্মগত শুষ্ক এতে ত্বককে আর ইনজোর করা যাবে না অনেক মারা আছে বাচ্চাদের যখন গোসল করান ডোলে মুছে ভালো করে এমনভাবে যে গোসল করান যে আমরা যে আপারমোস্ট লেয়ার যে ইনজোর্ড লেয়ারটা তার ক্ষতি করে ফেলে তো ত্বকের যে ন্যাচারাল থেকে ধরে রাখতে হবে চামড়া বেশি ঘষা মাজা করা যাবে না ইনজোর করা যাবে না সামান কম কম দিতে হবে গোসল করে চাপ চাপ দিচ্ছুক একটা ভালো মশ্চারাইজার এবং এরকম কিছু মসচারাইজার যেখানে যে যেই ডেফিস থাকে সিরামাইড এরকম লরের কিছু কিছু মলিকোসে যেগুলো ওই

একসাথে অনেকে ঘুমাচ্ছে একই সাথে একই কাঁথার নিচে একজন একজন খুব তাতে ছুড়ে যায় দেখা যায় বন্ধুদের কারো আছে তার সাথে খেলছে তার কাছ থেকে হয়ে গেল আঙুলের ফাঁকে ফাঁকে হ্যাঁ ওখান থেকে কাপড় থেকে কন্ট্রাক্ট থেকে হয়ে যেতে পারে তো যেটা হচ্ছে দেখো আঙুল ফাঁকুড় ফুসকুরি হবে সারা সারাগা চুলকাবে প্রথম প্রথম হাত পা চুল পরে সারা গা চুলকাবে খুব শীঘ্রই দেখা যাবে পরিবার আরও অনেকটা চুলকাচ্ছে সেরকম হলে স্কেবিস তবে চিকিৎসাটা ক্ষেত্রে কিন্তু খুব সহজ কিন্তু সহজ হচ্ছে আমরা মলম আছে ফাইভ পার্সেন্ট পারমিথিন একটা মলম আছে এটা যেটা হচ্ছে গলা থেকে সারা গায়ে মাখতে হবে সারাদিন সারা রাত থাকবে পর দিন সাবান দিয়ে গোচল করে পণ্যের কাপড় চোপড় বিছনার চাঁদ সব গরম পানিতে দিতে হবে সাত দিন পরে আবার এই মলমটা লাগাতে হবে আবারও পণের কাপড় চোপড় গরম পানিতে দিতে হবে যখন আপনি লাগাবেন পরিবারের সবাই যা আছে যার নাই

তো আমার দুইটো কোশ্চেন একটি হচ্ছে ফিজিক্যাল মেডিসিন আর একটি স্কিনে তো ফিজিক্যাল মেডিসিনের কাছে আমার কোশ্চেন হল যে আমার এক বছর আগে আমার হাঁটুতে একুই অস্ট্রোর্থাইটিস ডায়াগনোস্ট হয়েছে একজন অর্থমেটিক সার্জনের কাছে তো যাই হোক উনি পেন কিলার বা ক্যালসিয়াম জাতীয় ড্রাগ গুলো দেওয়াতে পেন কমে যায় খেলেই কিন্তু দু তিন মাস পরে পরে এই পেনগুলো হয় এবং হাঁটুতে কুটকুট করে শব্দ করে হাতার সময় তো এখান থেকে কোনো মেডিসিন তো আসলে পেনকিলার বেশি দিন খাওয়া উচিত না আমরা জানি এখন কি করা উচিত এখানে আমার দু তিন মাস পরে পরেই দেখা হয় একটু এখানে একটু ফুলে যায় হাঁটুটা আর আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্কিনের সারের কাছে যে আমার ওয়াইফের বয়স হচ্ছে ফিফটি এবং আমার মেয়ের বয়স হচ্ছে আঠারো তো ও চুল পড়ে যাচ্ছে তো এলোপেশিয়াকে এটাকে বলে বলতে তো আমরা কি করতে পারি এখানে একটু সংক্ষেপে যদি স্যার বলেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমাদের সাথে থাকবেন প্রথম কোশ্চেন জন্য স্যার একটু আপনার বয়স অনুযায়ী যে সমস্যাটির কথা বলছেন সেটা আমরা ধরে নিচ্ছে যে আসলে এটা বয়সের জন্য ক্ষয় বা যেটা বা অস্টিও আর্থ্রাইটিস আপনি নিজেই বলছেন এবং এটার নেচারটা কিন্তু এরকমই আসলে মাঝে মাঝে একটু ভালো থাকবেন মাঝে মাঝে খারাপ হবে মাঝে মাঝে যখন কাজের প্রেসার বেড়ে যাবে তখন এটা বাড়তে পারে যেহেতু ক্ষয়ের সাথে সম্পর্ক এবং এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া তো সেক্ষেত্রে আমরা আসলে সাপ্লিমেন্ট যেগুলো খাচ্ছেন সেগুলো আমরা দেই কিন্তু এটা বিশেষ করে আমরা যখন এক্স করে এটার মাত্রাটা দেখি আমরা গ্রেডিং করি গ্রেড ওয়ান টু থ্রি ফোর বা এটাকে চার আনা না আট আনা না আনা এরকম ক্ষয়ের মাত্রাটা দেখি সেক্ষেত্রে শুরুর দিকে যাদের থাকে তাদের আসলে কিছু নিয়ম যেমন হচ্ছে একটা হচ্ছে আপনার ওজন যদি অনেক বেশি থাকে সেটাকে মিনিমাইজ করা কিছু নিয়ম পালন করা যেগুলোতে হাঁটুর ক্ষয় বেড়ে যায় যেমন আপনি খুব দাঁড়িয়ে থাকা অথবা একেবারেই বসে থাকা অথবা অতিরিক্ত যেগুলো সিঁড়ি ভাঙা বা যাদের মানে কিছু পেশা আছে যেগুলোকে লম্বা সময় দাঁড়িয়ে থাকতে হয় বা হাঁটতে হয় মানে এই ধরনের কিছু কাজ যেগুলোতে স্ট্রেস ওই জায়গাগুলোকে মিনিমাইজ করা তিন নম্বর হচ্ছে যে আপনি নি ক্যাব ব্যবহার করতে পারেন হাঁটার সময় এটি আপনার কষ্টটা কম রাখবে চতুর্থ যেটা হচ্ছে যে ব্যথার ওষুধ হ্যাঁ খেতে হবে যেহেতু আপনার কষ্ট আছে ব্যথার ওষুধ খেতে হবে সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল ছয়শো মিলিগ্রাম যেটা আছে ওটা খেতে পারেন কিন্তু যেটা বললাম যে অবশ্যই মাত্রাটি দেখে অনেক সময় যেটা আমাদের প্রয়োজন হয় যে ইন্টারভেনশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখন আধুনিক যে অনেক সময় পিআরপি অথবা হাইলোরিনিক অ্যাসিড যেগুলো হচ্ছে আমরা অনেক সময় লিকুইড জেল এগুলো ব্যবহার করে থাকি আর অনেক ক্ষেত্রে যখন বলি যে গ্রেড ফোর হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে সেক্ষেত্রে অনেক সময় রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় তো আমি মনে করছি না সেটি কিন্তু তার কাছে আমার কাছে মনে হয় যে আপনি কাঁচা কাঁচা যেকোনো একজন কনসালট্যান্টের সাথে এক্সট্রা করিয়া আমরা দেখে আপনি একটা ভালো সমাধান পেতে পারেন ধন্যবাদ ধন্যবাদ আর একটি সমস্যার কথা বলেছে চুল পড়ার সমস্যা কথা বললো ওনার ওয়াইফ এবং মে দুইজনের দুইজনের রেসপেক্টিভ ট্রিটমেন্ট আই डिफरेंट হবে মেটা যেটা বলতে চাই আমরা আজকাল সে মেরা প্রথমত চুল পড়ার এই বিষয়ে বেশি চুল পড়ার কথাটা প্রথমত ফুড হ্যাবিট ফুড হ্যাবিট ভালো করতে হবে প্রচুর সবজি খেতে হবে ব্যালেন্স ফুড খেতে হবে ভাজা প্রোডাক্ট যত কম খাওয়া যায় ওরা চুলে অনেক কিছু ব্যবহার করে চুল হেয়ার ড্রাই ইউজ করে চুল স্ট্রেট করে এতে কিন্তু চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায় চুলের স্বাস্থ্য চুল ভেঙে যাওয়ার পরে যাবে তো ফুড হ্যাবিট করতে হবে আমরা দেখেছি যে আমরা এই করোনার সময় এটাও দেখেছি যে ভিটামিন ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের চুলের জন্য তো ভিটামিন ডি মাত্রাটা দেখে নিতে হবে যদি ভিটামিন ডি কম থাকে ভিটামিন ডি রিপ্লেসমেন্ট করতে হবে তাহলে কিন্তু ওই এই ধরনের যে যাদের মেয়ের কথা বলেন এতে অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যায় যদি আমাদের ব্যালেন্স ডায়েটের সাথে আমরা কিছু সাপ্লিমেন্ট দিয়ে করতে পারি তাহলে হয়ে যায় আর ওনার ওয়াইফাই যেটা কথা বলেন এখানে অনেক কারণ হতে পারে অনেক কারণ হতে পারে আমরা দেখে নিয়ে আসলে ওনার যেমন হতে মানে হেমোগ্লোবিন কত আছে ওনার ভিটামিন ডি কেমন আছে ওনার আয়রনের মাত্রা কেমন আছে ওনার থাইরয়েডের সমস্যা আছে কিনা এগুলো আমরা দেখিনি নিই আবার কিছু কোনো কোনো ক্ষেত্রে হরমোনের প্রভাব থাকে চুল পাওয়ার জন্য তো ওনার ক্ষেত্রে আমরা বিশেষ দেখা করে মানে কি কারণে চুল পড়ছে আমাদের দেশে প্রায় দেখে থাকি যে মহিলারা কিন্তু থাইরয়েডের নানাবিধ সমস্যায় ভোগেন স্পেশালি হাইপোথাইরয়েডিজম যাদের তাদের কিন্তু এক ধরনের কমপ্লেইন্ট খুবই কমনলি হয় এটা অনেকেই জানেন না এবং চুল পড়তে থাকে মানে তখন ওনা পরে বোঝা যায় যখন ওজন বেড়ে যায় তখন ওরা বুঝতে পারে তো আমরা আমরা যখন চুল পড়ার কারণ হিসাব আমরা এই একটা প্যানেল আমরা করে নেই এটা টেস্ট করে নেই কমন কারণ গুলো তারপর অন্যান্য অনেক কারণে চুল পড়তে পারে অনেক এগুলো ইভালুয়েট করার প্রয়োজন তবে আপনাকে ওই ফুড হ্যাবিটের সাথে এগুলো যদি করেন একটা ডেফিসিয়েন্সি কভার করলে আপনার কিন্তু অনেক চুল পড়া কমবে তারপরে যদি চুল পড়া না কমে আপনি অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে একটা চিকিৎসা যেতে হবে স্যার ধন্যবাদ আর একটি ফোন আছে कंटिन्यू আসবে দর্শক আপনারা নাম বলে প্রশ্নটি করুন দর্শক আসসালামু আলাইকুম আমার বয়স হচ্ছে 24 এবং আমার প্রবলেমটা হচ্ছে স্কিন এবং আমি কুমিল্লা থেকে বলছি জি সমস্যাটি বলুন জি তো আমার সমস্যা হচ্ছে আমি ডাক্তার দেখিয়েছিলাম তো স্কেলপের যেটা প্রবলেম ছিল আমার স্ক্যাল্পে 100 প্রোলিপ পড়ে এবং যেটা গোসলের পরে অনেক বেশি বুঠা যায় স্ক্যালপের এই সমস্যাটা মানে খুব ভিজিবল থাকে তারপর আমাকে ডক্টর যেটা বলেছে সেটা হচ্ছে এটা থাকে ফেভারিক ডার্মাটাইটিস আমাকে ডার্মাসল এস স্ক্যালপ নামে একটা মেডিসিন সাজেস্ট করেছে আর কিছু বায়োটিন দেওয়া হয়েছিল কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট হয়নি এবং দেখা গেছে যে লিকুইড প্যারাফিন অথবা তেল টেল দিলে হয়তো বা জিনিসটা একটু নরম হয় একটু ফ্লেকি হয়ে নেমে আসে কিন্তু এটা ঠিক হচ্ছে না এটা সব সময় আছে এবং মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে সামনে দিয়ে যেরকম হেয়ার এটা বেশি আর যে আমার সামনে ছোট ছোট চুলগুলো এগুলা পড়ে পড়ে যাচ্ছে এই কারণে তো আমি এখন কি করতে পারি এখন আমি কোনো মেডিক মানে হেয়ার ড্রায়ার অথবা হেয়ার কালার কোনো কিছু ইউজ করি না তারপরে ওই সমস্যাটি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন স্যার আচ্ছা আপনার যে সমস্যাটা আমার হতে পারে আপনি সোভিয়েট গ্রামারে হতেই পারে তবে সেমিন যখন হয় তখন এটা মধ্যে আমরা গ্রিজি স্কেল বলি একটু আঠালো আঠালো স্কেল মতো হবে আর যদি ফ্লেকি স্কেল হয় তখন কিন্তু আমরা কোনো কোনো ক্ষেত্রে এটাকে স্ক্যাল্প শরীর চিন্তা করতে পারি তো সোরিয়াসের সম্বন্ধে যেমন মনে হচ্ছে সোরিয়াসিস আপনার যেটা হচ্ছে সোরিয়াসিস কন্ট্রোলেবল ডিজিজ নট এ কিউরেবল ওয়ান বাট ইট ক্যান বি ওয়েল কন্ট্রোলের খুব ভালো কন্ট্রোল করতে পারি আপনার সেক্ষেত্রে আমরা আপনার কিছু শ্যাম্পু আছে টার শ্যাম্পু আছে এবং তার সাথে আমরা স্টোরড যেমন ওটার মধ্যে যতটা সম্ভব স্টোরড আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি আমাদের কিছু ভিটামিন ডি থ্রি বা ক্যালসিয় নামে একটা ভিটামিন ডি জাতীয় একটা ওষুধ আছে এটার জন্য কিছু স্ক্যাল্প ওষুধ আছে এটা দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে স্ক্যাল্পের এই স্কেলগুলোকে কন্ট্রোল করে ফেলতে পারি কোনো কোনো ক্ষেত্রে আমাদের খাওয়ার ওষুধ দিতে হয় আমি মনে রাখতে হবে যে কোনো স্ট্রেস আপনার যত স্ট্রেস আপনাকে বাড়াবে আপনার ওজন যদি বেশি হয় ওজন আপনার এই স্ক্যালপের স্টোরেসেস বাড়াবে আপনি কিছু ওষুধ খেয়ে থাকেন যেমন কিছু কিছু ওষুধ আছে আপনার আপনার ওষুধ বাড়াবে কিছু ফুড হবে স্মোকিং অ্যালকোহল এগুলো কিন্তু স্টোরেসেসকে বাড়ায় তো কিছু কিছু নিয়ম মানতে হবে এনভারোনাল ফ্যাক্টরসকে কন্ট্রোল করতে হবে একটা জেনেটিক কম্পোনেন্টে আমরা ওজন কমাতে হবে পাশাপাশি ওষুধ এই তিনভাবে আমরা এটাকে কন্ট্রোল করে আপনাকে ভালো রাখতে পারবো আমার মনে হয় আপনি জন্য আরেকবার বিশেষ কিছু দেখা করে এই ব্যাপারে এটা উপদেশ নিলে ভালো হবে স্যার একটু আগে যে হেয়ার ফল নিয়ে বলছিলেন অনেকেই বিভিন্ন ধরনের প্রসিডিওর্সে যাচ্ছেন কিন্তু এর পারমানেন্ট কোনো সলিউশন অনেক সময় দেয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আসলে কতটা গ্রহণযোগ্য আচ্ছা পার্মানেন্ট বললে তো ব্যাপার না আসলে উই ক্যান ওয়েল কন্ট্রোল লট অফ থিংস হিয়ার অনেক রকম সমস্যা আছে কোন কোন ক্ষেত্রে আমরা বলি স্কারিং এলো পেশে নন স্কারিং এলো পেশে পার্মানেন্ট চুল পড়ে গেল অ্যান্ড্রোজেনেটিক বংশগত কারণে অ্যান্ড্রোজেনেটিক আমরা হরমোনাল প্রভাব চুল পড়ে গেল কোথাও গোল গোল হয়ে চুল পড়ে গেল এলো পেশে এটা অনেক কিছু ট্রিটেবল অনেক কিছু দেখা যায় আমরা অনেক কিছু করার পরও আমরা ধরে রাখতে পারছি তবে

স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং তথ্য পরামর্শ দেবার জন্য আপনাকে ধন্যবাদ আর দর্শক মন্ডলী এই সময় আমাদের সাথে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি এন ধন্যবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ দেখছিলেন ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানটি অনুষ্ঠানটি দেখতে পাবেন সপ্তাহে সপ্তাহে প্রতি শনি ও রবিবার একই সময়ে এন টিভি পর্দায় আজ এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ